সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে 13 জুলাই, রোজ সোমবার। আমি চলে এসেছি ঈশ্বরদী অরনখোলা হাটের পাশে সোনিয়া ডেয়ারি ফার্মে। ওনারা মূলত এখান থেকে গাভীগরু এবং বকনা বাচ্চা বিক্রি করে থাকে, মাঝে মাঝে কিছু সারও থাকে ওনাদের কাছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ওনাদের কাছে কিছু গাভী রয়েছে, সংখ্যায় খুবই কম কিন্তু খুবই উন্নত জাতের। সেই গাভীগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো। এখান থেকে আপনারা হলস্টাইন ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান মুন্ডি, শাহিওয়াল, জার্সি জাতের যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলো সংগ্রহ করতে পারবেন এবং এগুলোর দুধ চেক করে নিতে পারবেন। তো কথা বলবো এই খামারটি যে পরিচালনা করতেছে মানিক ভাই, তার সাথে। তো চলুন আমরা মানিক ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ লাগছে ভাই, আপনার দোয়ায় আছে ইনশাল্লাহ। তো এই সপ্তাহে গাভীর সংখ্যা কম, কারণটা কি? গাভী ভাই বেচা কিনা না, আর খুব খারাপ অবস্থা মানুষ দুর্যোগে। একটা গাভীর দাম তো অনেক টাকা, একটা গাভীর দাম ধরেন প্রায় 1.5-2 লাখ, 2 লাখ গাভী। এই জন্যে আর কি বেচা কিনা কম, এই জন্য সংখ্যাও কম লাগেছে। বেচা কিনা অল্প, বাইশে বাইশে কয়টা ভালো গরু লাগিয়ে দিছি ভাই। আচ্ছা, তো গাভীর বাজারটা কি বর্তমানে কম? হ্যাঁ, বর্তমান কম, সব গরুর বাজারই কম বর্তমান, কিন্তু যেগুলো ভালো ওইগুলো ভালো কোয়ালিটি, ওগুলো 10-15 হাজার এরম কম হয়েছে, যেগুলো ভালো কোয়ালিটি। আর যেগুলো নর্মাল ওগুলো একদমই কম হয়ে গেছে, একদমই কম হয়ে গেছে। হ্যাঁ, নর্মালগুলো। আর যেগুলো আপনার দুধে ভালো, আপনার জাতে ভালো, কোয়ালিটি একটু ভালো, ওগুলোর দাম আছে মোটামুটি আপনার ধরেন 15 হাজার টাকা কম হয়েছে, 15-20 হাজার এরকম। আচ্ছা, তো এই যে বর্তমানে তো এই যে দুর্যোগ চলতেছে, তো এখন তো ব্যবসা বাণিজ্য ধরতে গেলে সবারই মন্দা, তো বলতেছেন যে টুকটাক বেচা কিনা হচ্ছে, তো এতে আপনাদের যে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের অবস্থাটা কেমন, বা তাদের লোকে পেশাগত দিকটা দিক থেকে এখন কেমন চলতেছে? চলছে বেচা কিনা, যাই হোক টুকটাক সবারই করতেছে, সবাই টুকটাক করতেছে, কিন্তু আগের মতো এরম বেচা কিনা করতে পারে না। দ্বিতীয় কথা, আসলে গাভীর প্রতি মানুষ মিথ্যা কথা বলে অনেক, অনেক মিথ্যা কথা, দুধ দিলে অনেক প্রতারণা করে মানুষ, এই জন্য আরও মানুষ মুখ ফিরায় নিচ্ছে গাভীর পাড় থেকে, নিজের দেশের থেকে। আমি চাই যে নিজের, আপনারা নিজের দেশের থেকেই কালেকশন করেন, তো ভালো লাগে আমার থেকে নেবেন, না লাগে না নেবেন। অথবা আমি চাই যে তারা নিজের দেশ থেকেই, অনেক কষ্টের টাকা তারা নিজের দেশের থেকে কালেকশন করে দেখে শুনে লিক, তারা যেন না ঠকে। আর আমাদের পাবনাই থেকে নেবে লিক তা মানা করবো না, সেটা তাদের ব্যাপার। যে অরিজিনাল খামারি, অরিজিনাল গরু যার আছে তার থেকে দেখে শুনি যাচাই করি, যে আমি বলবো ভাই এটা 1600 হয় আমার কথার পাল লেবে, তাও লেয়া লাগবে না। সে আসবে সরজমিনে, আহি সারি দেখবে, দেখি শুনি যাচাই করি গরুটা সুস্থ আছে কিনা, গরুর বান ঠিক আছে কিনা, বাছুরটা ঠিক আছে কিনা, সব মিলায় যদি সব কথা কাজে মিল হয় তো ওনারা কালেকশন করে নিতে পারবে। কিন্তু অথবা আমার কথা ওনারা সরাসরি আসবে, যারা প্রবাসী ভাইয়েরা, যারা প্রবাসে থাকে অনেক কষ্ট করে কামাই করে, তো অনেক অনেক দূর অনেক কাম কাজ করে, অনেক কষ্ট করে উপার্জন করে। তা আমার কথা, আপনারা গাভী কিনেন কিনতে মানা করবো না, কিন্তু বুঝি শুনি যাচাই করি দেখি শুনি আপনারা কিনেন, আপনারা টেকাটা যেন বিফলে না যায়। আপনারা আগ্রহ হয়তো উৎসাহ হন যে এটা গাভী দিয়ে আমি প্রথম শুরু করবো, দুটি গাভী দিয়ে শুরু করবো, ভালো হলে পরবর্তী আমি আবার দুটি নিব। তা আমার কথা, এরকম ওনারা সঠিক লোকের থেকে লিখ, সঠিক জিনিস সঠিক লোকের থেকে সঠিক দাম দিই, দাম 2 টাকা কমের চিন্তা করবেন না। আসলে 2 টাকা বেশি লাগুক, আপনি জিনিস ভালো লেন, টাকা 2-4-5 হাজার বেশি লাগুক, জিনিস ভালো লেন, ভালো লোকের থেকে যাচাই করি দেখি শুনি। আমি ভালো তা বলছি না, কইলে আবার যে ভালো, যার কথা ভালো লাগবে, কাজের ক্ষেত্রে ভালো লাগবে। আসলে আমার গাভী, আমি ভালো বললে হবে না, আমার জিনিস ভালো থাকা লাগবে, আমি ভালো বললে তো হবে না, আমার জিনিস ভালো থাকলে অবশ্যই আশা করি আল্লাহর রহমতে বেচা হবে, কেউ না কেউ ইনশাল্লাহ নিবে। আমার কথা এটি যে তারা যেন বুঝে শুনি করে, ইনশাল্লাহ আশা করি তারা যে উদ্যোগটা নেয়, আসলে আশা করি সব জিনিস সবাই একটা আশা করে, তো এই আশা করি সারি করে প্রথম চান্সে যে সবাই এই মানে মুখ ফিরাই লিখছে, মায়ের খেয়া যাচ্ছে, দুধে মিল হচ্ছে না, এটা যেন না হয় আমি চাই সঠিক লোকের থেকে লিখ, আশা করি আমার মনে হয় না যে তারা এই মায়ের খাবে। আচ্ছা, খুবই ভালো একটা পরামর্শ দিলেন ক্রেতা ভাইদেরকে। তো এখানে আরেকটা কথা আমি যোগ করতে চাই, পাবনার থেকে মানুষের মন উঠে যাচ্ছে, তার মেন কারণ বায়না নিয়ে একটা প্রতারণা হচ্ছে, এই বায়না নিয়ে প্রতারণাটাই বেশি হচ্ছে বর্তমানে। বায়না নিয়ে 10,000-15,000 বায়না দিয়ে কেউ বলে যে আপনাদের যে গাভী আমি পোষা দিচ্ছি কি 40,000 টাকা দেন, নেওয়ার পরে আমি গাভী পোষা, তাহলে মনে করবেন ও আপনার সাথে সিটারি করবে, মানে 100% পোষা 90 না, 100% সিটারি করবে, কেউ দেবে না, পৃথিবীর কেউ দেবে না। একটা গাভী আমি নগদ টিকা দিলে আইসি গাভীটা, এই গাভীটা হয়তো আমি বাকি দেবো না, কেউ যদি আমাকে বলে 40,000 টাকা দিচ্ছি মানিক ভাই গাভী
দিশারি আপনার বাড়ি থেকে আমি টেকালে আসবো, তাহলে মনে করবেন আমি আপনার সাথে জালিয়াতি করব। এটা নির্ঘাত, মানে এটা কোনো মিস নাই। কেউ যদি ভুলেও খবরদার কেউ দেন না, কারোর ছলনায় পড়ি, কারোর ভালোবাসায় পড়ি এই কাজ করবেন না। পরে আপনাকে বলবে যে ভাই আমার সমস্যা, এই গাড়ি পাচ্ছি নি, এই আমার লোক যাচ্ছে না, মেলা সমস্যা দেখাবি। অতএব দরকার নেই, আপনার টাকা থাকলে টাকা দিয়ে জিনিস আপনার দেশে থেকে কিনেন, এইভাবে আপনার দেশে পাবেন। আর এক গ্রাম কি আপনার দেশে পাশাপাশি আপনার বাড়ির কাছে আছে দেখেন, ব্যাপারে ওনাদের থেকে নেন। কিন্তু আমাদের এই পাবনা থেকে আপনি ঢাকা ডিস্ট্রিক্টে চিটাগাং, সিলেট, নোয়াখালী অনেক বিভিন্ন জায়গায় যায়, মাদারীপুর, গোপালগঞ্জ আরও অনেক জায়গা আছে, আসলে অত নাম বলা সম্ভব না। তা আমার কথা, ওনারা এইভাবে নেবে সবচেয়ে ভালো হবে, আসলে কেউ দিবে না বাকি, এটা মিথ্যা কথা বলবে। লিয়া দিবে মাত্র উনি বোকামো করবে, পুরাটাই বোকামি হবে। অতএব আপনারা আপনার বাড়ির কাছ থেকে ওইভাবে নেন, আপনার বাড়ির কাছে একটা লোক আপনাকে দিতে উৎসাহ হবে অথবা দিতে পারবে। আমি দিতে পারবো না কি আমাদের পাবনা অঞ্চলের লোক কেউ দিবে না, তাহলে মনে করবেন আপনার সাথে চিটারি করবি, কখনো এই আশঙ্কা করবেন না, তাহলে আপনারা মানে একটা চক্রান্ত জালে পড়ে যাবেন, এ টেকাও তুলতে পারবেন না। একটা বিধি খিস্তি আবার আছে, কিছু ভালো মানুষ আছে টাকা দিয়ে দেয়, কিন্তু সবাই না, 90% লোকই টাকা দেয় না, 10% লোক টাকা ফেরত দেয়। তো এরই হলে আমার কথা যে এইভাবে যেন তারা না নেয়, তার লোক পাঠায় দিই সরজমিনে আসতে হবে, সবচেয়ে ভালো হবে, এটাই সব থেকে ভালো। সবচেয়ে মানিক ভাই, গরুটা আমার পছন্দ হয়েছে, আমার ভাইয়ের পাঠাচ্ছি কি আমার যা কি হোক চাষা কি অনেক লোক থাকে, তো পাঠা দিলি কি অন্য খামারে দেখলি, পাঠা দিলি এরকম দেখে শুনে নিবি, সবচেয়ে ভালো হবে। আমার কথা, বায়না যেন দেয় না, আমাকেও দেওয়া লাগবে না, আমি নিবও না বায়না ওইভাবে। আমি আমার কোনোজন অফার দিচ্ছি, আমি কইছি না আমি পারবো না। গাজীপুরে এক ভাই সেদিন বিদেশ থেকে বলছে আমাকে যে ভাই মানিক ভাই আমার বাড়ির যা গাভি দিয়ে আসেন, আমি বলি না ভাই আমি 20-30 হাজার টাকা দিচ্ছি আমার গাভিটা দিয়ে আসেন। আমি বলি না আপনার বাড়িতে লোক নাই, আপনার এখন কেনার দরকার নাই, আপনি যখন দেশে আসবেন সেখন নিজে আসি, সরজমিনে আসি, দেখি শুনে কিনবেন। আমি কথা বলেছি। আচ্ছা আচ্ছা, তো অনেক কথা হলো। তো এই সপ্তাহের যে গরুগুলো রয়েছে, তো চলুন ওইগুলো একটা দর্শন করো ভাই। আছে কয়েকটা দেখ, আমরা প্রথম একটা গাভি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা জার্সি জাতের ভাই। জার্সি না? জি। দাঁতে কয়টা? এটা দাঁতে দুই খান। দাঁতে দুই খান না? হ্যাঁ। অনেকজন আবার বলবেন আপনার এটা হচ্ছে দাঁতে নাই, এটা না মেলা লোক বলে, আসলে দুই দাঁত হয়েছে। দুই দাঁত না? তার মানে প্রথম বাচ্চা দিয়ে? প্রথম বাচ্চা। এটার সাথে কি বাচ্চা? এটার সাথে আপনার বাহামার করস আছে ভাই, বকনা বাচ্চা। বকনা বাচ্চা? আচ্ছা আচ্ছা। তো এটা দুধ হচ্ছে কেমন? এটা দুধ হচ্ছে আমি দুই বেলা দুধ পাচ্ছি, লিগেল দুধ ভাই, দুই বেলা 14-15 সে দুধ পাচ্ছি। দুই বেলা 14-15 কেজি দুধ হচ্ছে? কতদিন হয় বাচ্চা দিছে? কতদিন হয়? 27 দিন হবে। 27 দিন? তা তো প্রায় এক মাস হয়ে আছে বাচ্চা দিছে। দর্শক দেখতে পাচ্ছেন, দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি 1,60,000 দাম চাও, 1,55,000 হলে বিক্রি করবো, এর কমে যদি কেউ বলে তাহলে দিতে পারবো না। অরিজিনাল জার্সি তো, আসলে জার্সি করে ভালো বুঝছেন, এর কমে দিতে পারবেন না? না না না। দর্শক এর কমে দিতে পারবে না, আমাদেরকে জানাচ্ছিলেন, দেখতে পাচ্ছেন অরিজিনাল জার্সি। কাঙ্কা তো আপনার মাথাটা ছোট, লাভই নাই কোনো, লাভই নাই, একটু লাভও নাই। দুধের ভ্যানটা দেখতে পাচ্ছেন দর্শক আপনার, দরদাম করে নিতে পারবেন? হ্যাঁ, অল্প কিছু, বেশি সীমিত কিছু না, অল্প। পাশেরটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান? হলস্টাইন ফ্রিজিয়ান না? হ্যাঁ। এটা দাঁতে কয়টা? এটা দাঁতে আপনার 4টা। দাঁতে 4টা না? হ্যাঁ। কয় নাম্বার বাচ্চা দিবে? নাকি বাচ্চা আছে? না না, বাচ্চা আছে। কি বাচ্চা? এটার সাথে? এটার সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? দুধ হচ্ছে কেমন? এটা দুধ আছে আপনার 19-20 এর ভিতরে থাকতে পারে। দর্শক দুধের হলানটা দেখতে পাচ্ছেন, দুধের ভ্যানগুলো দেখতে পাচ্ছেন, দুধের ভ্যান দেখতে দর্শক দুধের ভ্যানটা দেখতে পাচ্ছেন কতটা মোটা। আর জাত গরু তো আসলে ঘাল নাই দেখছেন না, গলাটা চিকন, কত খুব জাত গরু, গলাটা চিকন, অনেক চিকন দেখছেন, গলাটা চিকন, কোনো ঝোল নাই। দাঁতে 4টা না? হ্যাঁ দাঁতে 4টা। দাম চাচ্ছেন কত এটার? এটার দাম চাচ্ছে 1,95,000 টাকা। 1,95,000? দরদাম করে নিতে পারবেন? হ্যাঁ অল্প কিছু, বড় গরু তো, অনেক বিশাল গরু তো ভাই, বিশাল গরু আসুন ভাই, দেখেন অনেক বড় গরু, অনেক বড় গরু, দুধের গরু তো। দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় সড় একটা গাভি, একটু হ্যাংলা তো দুধের গাভি, অবশ্যই দর্শক একটু হ্যাংলাই থাকে, হ্যাংলাই হবে, মোটা গরু দুধ হয় না বেশি ভাই, মোটা গরুর দুধ হয় আসলে গাভি গরু মোটা, একটু মোটা থাকে, গরু বাচ্চা দেওয়ার পর গরু একটু কাবু হয়ে যায়, দুধের গরু না। 1,95,000 দাম চাচ্ছেন? জি 1,95,000। আসলে দাম বেশি চাই তো লাভ নেই, বাজার খারাপ, এগুলোই বেশি 2,20,000, 2,30,000 এগুলো বেচা হয়েছে। বডি আছে গরুর, কোয়ালিটি ভালো, জাতে মানে ভালো, বিশাল গরু ভাই।
অনেকটাই বড় সরু, গলা নাই, গলা নাই তো গরুর গলা নাই, গলা খুব চিকন কোকিলের মতো, খুব জাত গরু। যারা গরু চিনে তারা দেখলেই বুঝতে পারবে এটা গরুর দুধ আছে। পাশেরটা ভাই, এটা ফ্রিজিয়ান ভাই, এটা ফ্রিজিয়ান না, এটা দুই দাঁত, এটা দুই দাঁত, জি। এটার সাথে কি বাচ্চা? এটার সাথে আপনার বকন বাচ্চা। বকন বাচ্চা না, কতদিন হয় বাচ্চা দিছে? এটা বাচ্চা দিছে আপনার 25 দিন আছে। প্রথম বাচ্চা না? হ্যাঁ প্রথম বাচ্চা। দুধ হচ্ছে কেমন? এটা দুধ আছে আপনার 16-17 এরকম দুধ পাচ্ছে। 16-17? হ্যাঁ 16-17। দর্শক দুধের ভ্যানটা দেখতে পাচ্ছেন আপনারা? আসলে গাভী গরুর দুধ তো আপ ডাউন করে, এক বিষয়ে আপ ডাউন করে খাবারের উপরে। হ্যাঁ খাবার একদিন কম হয়ে গেলে ওটা কম হবে দুধ, পরের দিন খাওয়া যেতে আবার পরিপূর্ণ দিয়ে আবার দুধটা আবার ঠিক খাবে গে চলে আসবে। গরু কিন্তু হ্যাংলা জাত গরু, হ্যাংলাই হয় দুধের গরু কাবু হবে। আর আমার এখানে খাদ্য শুধু পোয়াল খাওয়াচ্ছি, শুধু পোয়াল খায়। আপনারা তো তেমন ভালো খাবার দেন না? না না, অনেক লোক বলে যে আপনারা যে শুই করে এটা করে ওটা করে মেলা খাওয়ায়। আসলে দেখেন আমার চারিদিক দেখেন শুধু পোয়াল খায়। আপনারা তো ভালো খাবার দেন না আমি তো দেখি। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 1,85,000। 1,85,000? হ্যাঁ বড় গাবি, অনেক বড় গাবি ভাই। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ অল্প কিছু সীমিত, সীমিত কিছু কম হবে। পাশে তো একটা বড় সড়ো গাবি দেখতে পাচ্ছি, ডাবল বডির গাবি। ডাবল বডির গাবি, এটার ওজনই আছে 9 মন, 9-10 মন ওজনই আছে। দাঁতে কয়টা? দাঁতে আছে 6টা, 6 দাঁতই আছে দাঁতে। 6? হ্যাঁ 6 দাঁতই আছে। অনেকজন আবার ওই দাঁত ছাড়া গরুকে বলে যাচ্ছে 4 দাঁত 2 দাঁত। আমি ওসব নাই বড় ভাই, ব্যবসা একদিন কেন না, সেটারই ব্যাপারে ব্যবসা আমি করবো না। আমার কথা লিগেল থাকতো, আল্লাহ ডাল ভাত খাওয়া বাসা লাগলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। এটার সাথে কি বাচ্চা ভাই? এটার সাথে বাচ্চা দেয় না, এটা হচ্ছে আপনার গাব না? গাব ভাই, এটা গাব, অনেক বড় গরু ভাই। কয় মাসের গাব আছে এটা ভাই? বাচ্চা দেওয়ার আপনার 20 দিনের মতো টাইম আছে, 20-15 দিন। আরো 15-20 দিন টাইম আছে না? হ্যাঁ অনেক বড় গাবি ভাই। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 260 দাম ছাড়া 235 হলে বিক্রি করবো ভাই। 235 হলে বিক্রি করে দেবেন? হ্যাঁ হ্যাঁ, এই বিশাল গাবি ভাই। এটা অন্য লোক আপনার 2 লাখ, ধরেন আপনার 2.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা দাম চাবে ভাই। আমি তো আমার দাম চাবো না, আমার কিনা কম আছে, আমি কম বেশি করে বিক্রি করে দিবো ভাই, কম বেশি করে হবে ভাই। এটা দুধ হবে আমি আশা করছি। আপনার দেয়ার মালিক তো আল্লাহ। আসলে প্রথমবার বলেছিল গৃহস্থ যে 2 বেলা আমি 16-17 দোয়াইছি, এবার 20-এর উপরে আসবে আশা করছি আল্লাহর রহমতে। আল্লাহ যদি দেয় 20-এর উপরে সুস্থ যাতে লাগে, বেসার থাকে যাতে সুস্থ লাগে, 20-এর উপরে আসবে। অনেক বড় গাবি ভাই। দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন, উলানটা নামতেছে না? হ্যাঁ এটা বলে নামছে, আরো বড় উলান হলো। 2 লক্ষ কত চাচ্ছেন? 2,35,000 হলে বিক্রি করবো ভাই। 2,60,000। আচ্ছা তো বর্তমানে এই যে করোনা ভাইরাসের মাধ্যমে মানুষ যে গরু গুলো কেনা বেচা করছে, তো আপনি কিভাবে সুবিধাটা দিচ্ছেন? যদি কেউ নেয় বড় ভাই, যদি কেউ নেয় আমি পোষাই দেবো গাবি, সমস্যা নাই। আমি দুধের ক্ষেত্রে একটু যদি কথা কাজে মিল হয়, উনি ভিডিও কলে দুধ দেখতে দুই সকাল বিকাল দেখি খেলি দিতে পারবে, আসলে সমস্যা নাই। যদি নেয় আমার টাকা আমার অ্যাকাউন্টে লাগা দিবি, আমি গরু পোষাই দেবো। দুধ কম হলে গরু আমি গাড়ি ভাড়া সহ ব্যাগ নেবো, গাড়ি ভাড়া সহ ব্যাগ নেবো। হ্যাঁ ব্যাগ নেবো। আমার বাড়ি চিনবি, আমার ঘর চিনবি, দেখে শুনে যাচাই করে নিবি, সবচেয়ে ভালো হবে, সবচেয়ে ভালো হবে। আচ্ছা তো মানিক ভাই, এই যে বর্তমানে তো এই যে গরুর বাজারটা যেহেতু কম, দুধের বাজারটা কেমন বর্তমানে? দুধের বাজারও খুব কম ভাই, এই জন্য তো গাবি মানুষ নিতে চাচ্ছে না, বড় বড় খামারে তো দুধ বেচতে পারছে অনেক, এই জন্য তো গাবি কেনা বেচাটা কম হচ্ছে, এই জন্য গাবির দামটা কমে যাচ্ছে। গাবির দামটা কমে গেছে, সব গরুর দাম কম, দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ভাই, মানুষের আসলে টাকা পয়সা কাছে নাই, এই জন্য খুব খারাপ, মন্দা যাচ্ছে খুব ভাই। আমার এখানে বড় বড় সারগুলো অনেক সস্তা বেচা হচ্ছে ভাই, সব জিনিসই সস্তা। আচ্ছা আরো কিছু তুলবো দেখি এই সপ্তাহে আল্লাহ যদি ভালো, আরো কিছু তুলবেন না? তো বাচ্চাগুলো একটু দর্শকদেরকে দেখাই। দর্শক আপনারা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই যে গাভীর বাচ্চাগুলো, এগুলো তো সব প্রায় মাসের কাছাকাছি বয়স না? জি জি, এক মাসের কাছাকাছি বয়স। হ্যাঁ ওই দুটো বড় এক মাসের কাছাকাছি, এটা আপনার আজ কি আছে 20 দিন, 18 দিন হচ্ছে না? তো মানিক ভাই, তো নতুন যারা আমাদের মতো যারা নতুন খামারি রয়েছে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন, তারা কিভাবে গাবিটা কেনাকাটা করা উচিত? হ্যাঁ আপনার ওই ছোটো মিডিয়াম সামের গাবিগুলো 2 বেলা 12-13-14 এগুলো দিয়ে শুরু করলে ভালো হয়। সব চাই দুইটা একটা গরু নিলে নিজে নিজে খাটলো, একটা লোক নিলে তো 14-15 হাজার বেতন, নিজে যদি খাটতে পারে তো 3টা গাবি দিয়ে শুরু করলে আল্লাহ রহমত আশা করি ভালো হবে। একবারে টাকা আছে আপনি ফট করে 10টা গাবি কিনলে মাইল খাওয়া যাবে, এটা কোনো মিস নাই। অতএব আপনি 2-4টা গাবি দিয়ে শুরু করেন,
আপনার আশা করি যদি ভালো লোকের থেকে ভালো পরামর্শ পান, সৎ লোক দুনিয়ায় এখনও আছে, আমি সৎ লোক তা বলছি না, আমি বলছি আপনারা নেন সৎ লোকের থেকে, দেখে শুনি যাচাই করি, আসল খামারের থেকে যাচাই করি নেন, আল্লাহর রহমতে আশা করি ভালো হবে ভাই, এটাই। আর দুই দাঁত চার দাঁত এর ভিতরে নিবি, যারা প্রথম যারা শুরু করতে চাই উদ্যোগ তাদের আসলে পাশাপাশি দুই একটা বক না দিয়ে শুরু করলো তা ভালো হবে, গাভীর পাশে দুটা বক না লাগলো তো দুটা গাভীর ফরজে মানুষ হয়ে গেল, এই ভালো হলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, তো খুবই ভালো ভালো কথা বললেন মানিক ভাই। তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, তবে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।